বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি বলছেন ওবায়দুল কাদের। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আপাতত সংলাপের কোনো ভাবনা নেই, তবে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাত 10টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় ঢাকা 17 আসনের উপনির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এ তথ্য জানানোর জন্য সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আশার প্রদীপ কোনোদিনও নেভে না। আজকে আপনারা সরাসরি দলকে সংলাপের কথা বলছেন, তবে আওয়ামী লীগ আপাতত এ নিয়ে ভাবছে না। গতকালও বলা হয়েছে সংলাপ নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই, আওয়ামী লীগ কোনো চিন্তা নেই এবং সিদ্ধান্ত নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলা হবে, এই মুহূর্তে নয়। বিএনপি তাদের মধ্যে নেতিবাচক মনোভাব পোষণ করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন যে নেতিবাচক বিষয়টা তারা নিয়ে আসছে তারা তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এই তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না। আওয়ামী লীগের প্রশ্ন, এই তিনটি বিষয়ে কোন কারণে সরকার কেন পদত্যাগ করবে, কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার আসবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু, এটাকে নতুন করে জীবিত করতে হবে কেন? অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশের সংবিধান আছে, তাহলে সমস্যা কিসের? তিনি আরও বলেন, আর প্রধানমন্ত্রী কী কারণে পদত্যাগ করবেন? সংসদের সদস্যরা কি তাকে চান না? পার্লামেন্টে যদি তিনি মেজরিটি হারান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন, এছাড়া অন্য কোনো কারণ নেই। এদিকে ঢাকার 17 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত। শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়। পরে রাত 10টার পর গণভবনের বাইরে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেন। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীয় সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপুমণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সহ অন্যান্যরা। ঢাকা 17 আসন একটি অভিজাত এলাকা। গুলশান বনানী, ভাসানটেক থানা এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত হওয়া এই আসনটি আলাদা একটি গুরুত্ব বহন করে। এই আসনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল নেতাকর্মীদের মনে। অবশেষে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের উপরেই আস্থা রাখল আওয়ামী লীগ।